মাজারে দেওয়ার জন্য আপনি দেন নাই, আপনি উত্তম কাজটি করেছেন। শিরকের ব্যাপারে কারো কোনো আপোষ চলবে না, কারো নির্দেশ মানা যাবে না, বাবা মায়ের নির্দেশ মানা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম ফালা তুতিহুমা, যদি তারা দুজনে অর্থাৎ পিতামাতা বাধ্য করে তোমাকে আমার সাথে শরীক করার জন্য, শিরিক করার জন্য, ফালা তুতিহুমা, আনুগত্য করবে না। এ একটি জায়গায় আনুগত্য করা যাবে না, পিতামাতার শিরিকের ক্ষেত্রে কোনো আনুগত্য করা যাবে না। এই জন্য বাবা মা যতই বলুক, বুঝিয়ে বলবেন, না শুনলেও আপনি আপনার কথা শুনে নাই, আপনি তাদের আপনাদের কিছু করাতে চাচ্ছে যে আমাকে নিয়ে চল, আমি ওখানে একটা সিজদা করে আসি, নিয়ে যাবেন না, যত কান্নাকাটিই করুক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেটা করবেন। আপনি একটা বড় কাজ করেছেন যে এটা আপনি দেন নাই, আপনি সেটা কোনো মসজিদে অথবা কোনো দাতব্য প্রতিষ্ঠানে অথবা কোনো গরিবকে সেটা দান করে দেন, এটা আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই জায়গাতে কোনো ছাড় নাই, বাবার সাথে শিরিক মুশরিক হলেও ভালো ব্যবহার করে যেতে হবে। সাহেবহুমা ফি দুনিয়া মারুফা, ভালো ব্যবহার করতে আল্লাহ বলে দিয়েছেন, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতেই হবে। মুশরিক হলেও, কাফের হলেও, একেবারে যত রকম মুনাফিক হলেও ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে। কীরকম ভালো ব্যবহার? খাবার দাবার ইত্যাদি, তাদের কষ্ট হচ্ছে, তাদের কোনো ঠান্ডা লাগতেছে, ওষুধ নিয়ে আসেন, সব কিছু করেন, কিন্তু শিরকের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। শিরিক করতে বলছে আপনাকে, কিছুক্ষণ দাঁড়িয়ে কুদতে বলতেছে, নাচতে বলতেছে, আছে না এরকম, দেখেন না কতক্ষণ কিয়াম করুন, বসতে বসতে কতক্ষণ উঠে আর বসে, কত মানুষ দেখছেন, এগুলি করা যাবে না। না না, এগুলি করি না, এগুলি আপনি পরে, আপনি এগুলি গুনার কাজ, এগুলি স্পষ্ট বলে দিবেন। এই জায়গাতে স্পষ্ট বলতে হতে না পারলে সারা জীবন ঠকে যাবেন, বলতে শিরিক কাজ করি না আমরা, একটা কথা বলে দিবেন। এখন বাবাই চিন্তা করবে যে সে যদি শিরিক করে না, কোনটা তো হলে করা যাবে না, এটা হচ্ছে কাজ। চিনি খুঁজবেন, সাহস করে কথাগুলি বলতে হবে, কোনোদিন শিরিক করবেন না, শিরিকের সাথে আপোষ করবেন না, কোনোদিন বেদাত করবেন না, বেদাতের সাথে কোনো আপোষ করা যাবে না, যে এগুলি করা যাবে না, এগুলি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আপনি যদি করতেই হয়, কোরআন সুন্নাহর দলিল আমাকে দেখান, তারপরে আমি করবো, দেখে উনি কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারেন এর উপরে।